দেখো ময়মনসিংহ 2023 ফার্স্টে কি কইছে, ক্রিকেট ড্যাশ বি এ পপুলার গেম। কোন একটা সেন্টেন্সে যদি ব্র্যাকেটে বি থাকে, কি থাকে ব্র্যাকেটে যদি বি থাকে, তাহলে আমাদের রুলস হলো কি, যদি ব্র্যাকেটে বি থাকে তাহলে এই গ্যাপের মধ্যে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। কিভাবে করতে হবে অক্সিলারি ভার্ব, অ্যাম ইজ আর ওয়াজ। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে থাকে, কি থাকে প্রেজেন্ট টেন্সে, তাহলে আমার অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে অ্যাম ইজ আর। আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ব্যবহার করতে হবে ওয়াজ। আবার যদি প্রেজেন্ট টেন্সে সিঙ্গুলার থাকে তাহলে ব্যবহার করতে হবে অ্যাম অথবা ইজ। আর যদি প্লুরাল থাকে তাহলে ব্যবহার করতে হবে আর। আর যদি পাস্ট টেন্সে সিঙ্গুলার থাকে তাহলে ব্যবহার করতে হবে ওয়াজ। আর যদি পাস্ট টেন্সে প্লুরাল থাকে তাহলে ব্যবহার করতে হবে কি, ওয়্যার। তাহলে ক্রিকেট, এই ক্রিকেট কি আছে, সিঙ্গুলার না প্লুরাল? এটা প্রেজেন্ট টেন্সে না পাস্ট টেন্সে ঘটনা? ক্রিকেট কোন টেন্সে হয়? প্রেজেন্ট টেন্সে, কি তো প্রেজেন্ট টেন্সে। আর ক্রিকেট এটা হলো সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট টেন্সে সিঙ্গুলার নাম্বার। তাহলে উজ্জ্বলের ভার্ব হিসেবে কি ব্যবহার করতে হবে, ব্র্যাকেটে বি থাকলে গ্যাপের মধ্যে এম ইজ আর ওয়াজ স্কয়ার ব্যবহার করতে হবে। কি হবে তাহলে, তো কি ইজ হবে, কি হবে ইজ। ক্রিকেট ইজ এ পপুলার গেম, ক্রিকেট একটি জনপ্রিয় খেলা। নাও ইট ইজ বর্তমানে পিপল পিপল হ্যাজ লং টু ওয়াজ ইট টু গেট প্লেজার। বর্তমানে লোকেরা আনন্দের জন্য কি করে, দেখে। তাহলে এই যে সাবজেক্ট আছে কি, এখানে সাবজেক্ট আছে পিপল, কি আছে সাবজেক্ট পিপল। এই পিপল কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। প্লুরাল থাকলে ভার্বের কোনো পরিবর্তন হয় না। আমরা এক নাম্বার রুলস বলছি, যদি কোনো একটা সেন্টেন্স প্রেজেন্ট টেন্সে থাকে, আর যদি এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয়, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তাহলে ভার্বের লাগে এস বাই এস যুক্ত হয়। এছাড়া ফার্স্ট পারসন সেকেন্ড পারসন অথবা যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার থাকে, তাহলে ভার্বের কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা উত্তর হবে কি, লং। ক্রিকেট ইজ কল্ড এ জেন্টলম্যান গেম, ক্রিকেট কে ভদ্রলোকের খেলা বলা হয়। এ বন্ড অফ ফ্রেন্ডশিপ, দেখো এটা কি করে, একটা বন্ধুত্ব তৈরি করে। বন্ধুত্ব কি এমনি এমনি হয় না, একজনের দ্বারা হয়, ঠিক আছে, একজন দ্বারা হয়। তো যখন বন্ধুত্ব যখন এমনি এমনি হয় না, তাহলে এটা একটা কি প্যাসিভ ভয়েস, এটা একটা প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস থাকলে কি ব্যবহার করতে হয়, অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়, তারপর ভার্বে থ্রি ব্যবহার করতে হয়। তাহলে এই জায়গায় কি হবে ইজ, ইয়া কি করে বন্ধুত্বের বন্ধন তৈরি করে, এমন দা প্লেইং ন্যাশন, যে দেশগুলো কি করে এই খেলাটা খেলে ওই দেশের মধ্যে একটা বন্ধুত্বের বন্ধন তৈরি করে। বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম, বাংলাদেশের কি জাতীয় ক্রিকেট দল, ইজ পপুলারলি ড্যাশ নোন অ্যাজ দা টাইগার। বাংলাদেশের ক্রিকেট দল কি নামে পরিচিত, টাইগার নামে পরিচিত। তারা কি টাইগার নামে পরিচিত এখন না আগে থেকেই পরিচিত হয়ে আসছে, আগে থেকে পরিচিত হয়েছে। তার মানে এটা পাস্ট টেন্স, কোন টেন্স, পাস্ট টেন্স। পাস্ট টেন্স হলে গ্যাপের মধ্যে কি ব্যবহার করতে হবে, ভার্ব টু ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে, ভার্ব টু। তাহলে নো ভার্ব টু কি, নো কে এম। তাই বলতে কি, দা বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম ইজ পপুলারলি নোন অ্যাজ দা টাইগার, বাংলাদেশ ক্রিকেট টিম টাইগার নামে পরিচিত। আওয়ার ক্রিকেট টিম, আমাদের ক্রিকেট দল, তারপর ব্র্যাকেটে কি আছে, বি আছে, ব্র্যাকেটে বি আছে, এই জায়গায় কি আছে, দেখো আওয়ার ক্রিকেট টিম, আওয়ার ক্রিকেট টিম হ্যাজ ভেরি অর্গানাইজড। তাহলে আওয়ার ক্রিকেট টিম, এই ক্রিকেট টিম কি একজন না অনেকজন, একজন
আমার ক্রিকেট টিম ইজ ভেরি অর্গানাইজড, আমাদের ক্রিকেট টিমটা কি অনেক বেশি কৌশল, তাহলে এদিকে আমরা কি ব্যবহার করতে লোক দিল হিসেবে আমার ক্রিকেট টিম ইজ ভেরি অর্গানাইজড, ইজ ভেরি কি অর্গানাইজড, ইট অলরেডি, ইট কি অলরেডি, কোন একটা সেন্টেন্সে যদি গ্যাপের আগে অলরেডি থাকে, কি থাকে অলরেডি থাকে, তাহলে এটা হলো কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর সাবজেক্ট আছে কি ইট, আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি সাবজেক্ট হলো ইট, হ্যাঁ আর এই জায়গায় অলরেডি আছে, কোন একটা সেন্টেন্সে যদি অলরেডি থাকে আর এর সাবজেক্ট আছে কি ইট আচ্ছা তখন পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট, তাহলে দেখো এই জায়গায় তোমার সাবজেক্ট আছে কি, সাবজেক্ট আছে তোমার ইট, ইট কোন পারসন, ইট কোন পারসন থার্ড পারসন, ইট কোন পারসন থার্ড পারসন, তাহলে হ্যাভ কখন বসে আর হ্যাজ কখন বসে বলতে পারো তোমরা, আমরা কিন্তু এইতে তোমার স্পেশাল গ্যারেজের মধ্যে হ্যাভ হ্যাজ ব্যবহার করেছিলাম, যদি কোন একটা সেন্টেন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ওই জায়গায় তোমার ব্যবহার করতে হইব হ্যাজ, এছাড়া যদি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন প্লুরাল নাম্বার থাকে তাহলে ব্যবহার করতে হবে কি, তোমার ব্যবহার করতে হবে হ্যাভ, এই জায়গায় ইট আছে কি আছে ইট আছে এই জন্য এই জায়গায় ব্যবহার করতে হবে কি হ্যাজ, কি ব্যবহার করতে হবে হ্যাজ, আর ভার্বের থ্রি হয়ে দিব পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তোমার কি দিব হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি, তাহলে প্রো বাই কি আরো ইট অর সি এ মেনি এন্ড ন্যাশনাল ম্যাচ, তারা ইতিমধ্যে কি করছে বিভিন্ন আন্তর্জাতিক খেলাইটা প্রমাণ করছে, হ্যাঁ তারপর কইছে কি দেখো আওয়ার ক্রিকেটার্স, আওয়ার ক্রিকেটার্স আমাদের খেলোয়াড়রা ই বি আছে কি আছে বি আছে, তাহলে বি এলো অক্সিলারি ভার্ব ব্যবহার করতে গো, আর ক্রিকেটার কি একজন না অনেকজন, আওয়ার ক্রিকেটার্স তাহলে এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার কি থার্ড পারসন প্লুরাল নাম্বার, আর এটা সেন্টেন্সটা আছে প্রেজেন্ট টেন্সে, কিতে আছে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সে থাকলে তোমার ব্যবহার করতে হয় এম ইজ আর, যদি সিঙ্গুলার থাকে তাহলে ব্যবহার করতে হবে এম অথবা ইজ, আর যদি প্লুরাল থাকে তাহলে ব্যবহার করতে হবে কি আর, তাহলে এদিকে কি লিখবো আওয়ার ক্রিকেটার্স আর, আর ক্যাপাবল, ক্যাপাবল অফ কি আছে অফ, অফ এর পর ক্যাপ আছে অফ কি, দেখে অফ কি সকল প্রকার প্রি পজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় শুধু টু ব্যতীত, কি ব্যতীত টু ব্যতীত, কারণ টু এর পর ভার্ব ওয়ান হয়, সেই আই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে, দেখো পরেরটা খেয়াল করো কইছে কি দা প্রেস্টিজ অফ আওয়ার কান্ট্রি, এই প্রেস্টিজ কি সম্মান, আমাদের দেশের সম্মান অলরেডি কি আছে অলরেডি দেওয়া আছে, তো অলরেডি দেওয়া থাকলে আমার দিকে কি ব্যবহার করতে হইব হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করতে হইব, তারপর ভার্ব থ্রি ব্যবহার করতে হইব, হ্যাঁ দেখো যে কি দা প্রেস্টিজ অফ আওয়ার কান্ট্রি, তাহলে এই জন্য কি পাইতে হইব হ্যাজ, আর ভার্ব থ্রি কি আপ ইন দা ইন্টারন্যাশনাল এরিয়া থ্যাঙ্কস অফ আওয়ার ক্রিকেট টিম, দেখো যে কি যে আমাদের সম্মান তারা কি করছে ইতিমধ্যেই আন্তর্জাতিক কি করছে পরিসরে ছড়াই দিয়েছে, এই জন্য আমাদের ক্রিকেট দলকে কি ধন্যবাদ, ক্রিকেট টিম দেখো শখ আছে দেখো যা ক্রিকেট টিম আমার ক্রিকেট টিম আমার কি ক্রিকেট টিম, এটা হলো ক্রিকেট টিম কি একজন না অনেক, ঠিক আছে অনেক, এই জন্য কি শখ আজ বাই, এই বাই, এই বাই কি তোরা প্রি পজিশন ছিল না, প্রি পজিশন না ছিল কিন্তু প্রি পজিশন তে কিন্তু একটা দুইটা থাকবই, আমরা তো কইছি যে সকল প্রকার প্রি পজিশনের পর ভার্বের সাথে আইন যে যুক্ত হয় এই প্রি পজিশন ইন অ্যাট টু বাই ফর বিফোর আন্ডার উইথ এরকম অনেকগুলো প্রি পজিশন আছে, প্রি পজিশন ছিল না
এই অপ একটা প্রিপোজিশন, বাই একটা কি প্রিপোজিশন। তাহলে বাই এর পর যদি গ্যাপ থাকে তখন তোমার কি ব্যবহার করতে হবে? ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে। তারা ভবিষ্যতে কি করবো, অনেক কম্পিটিটিভ একটা ক্রিকেট খেলবো, এটা কিন্তু এখন না, এটা আশা করে ভবিষ্যতে খেলবো। তো ভবিষ্যতে এটা কোন টেন্স? ফিউচার টেন্স। আর ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স এর গঠন কি? ফিউচার ইন্ডিপেন্ডেন্স এর গঠন কি? ক্রিয়া দ্বারা দুজন দুজন দিকে তাকাও ক্রিয়া। হ্যাঁ, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স এর গঠন হলো সাবজেক্ট প্লাস শ্যাল উইল, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব অর প্লাস অবজেক্ট। তারপরে এই জায়গায় কি ব্যবহার করতে হবে? উইল ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? উইল। তারপর মাত্র অন্ত ওয়ানই থেকে দেব। তারপরে এই জায়গায় উইল ব্যবহার করলাম, এটা ভবিষ্যতের কথা কিছু যে ওরা, আমরা আশা করি আমাদের ক্রিকেটার্সে কি করবো ভবিষ্যতে আরো একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলবো। কম্পিটিশন কি? শুধু ক্রিকেট খেলবো। এই যে দে দে, এই যে এটা সাবজেক্ট হলো দে দে, কোন পার্সন? থার্ড পার্সন প্লুরাল নাম্বার। থার্ড পার্সন কি? প্লুরাল নাম্বার। এর জন্য ভার্বের কোনো পরিবর্তন হবে না। যদি কি ভবিষ্যতে ভালো খেলার জন্য আমাকে আর কি করতে হবে? বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এখন একটু ভালোভাবে খেয়াল করো প্রথম থেকে। ক্রিকেট ড্যাশ বি, যদি কোনো একটা সেন্টেন্সে ব্র্যাকেটে বি দেওয়া থাকে, যদি গ্যাপের মধ্যে বি দেওয়া থাকে, ওই জায়গায় তোমার ব্যবহার করতে হবে এম ইজ আর পজ হয়। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে ব্যবহার করবা এম ইজ আর, যদি পাস্ট টেন্স হয় তাহলে ব্যবহার করবা পজ হয়। যদি প্রেজেন্ট টেন্সের মধ্যে সিঙ্গুলার থাকে তাহলে ব্যবহার করবা এম অথবা ইজ, যদি প্লুরাল থাকে তাহলে ব্যবহার করবা কি আর। এরপর এখানে দেখো সাবজেক্ট আছে পিপল। পিপল হলো কি? থার্ড পারসন প্লুরাল নাম্বার। থার্ড পারসন প্লুরাল নাম্বার থাকলে আর সেন্টেন্সটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স থাকলে তাহলে ভার্বের কোনো পরিবর্তন হয় না, ভার্বের কোনো পরিবর্তন হয় না। এবার বলছি কি দেখো, এই জায়গায় সাবজেক্ট আছে ক্রিকেট। ক্রিকেট একটা প্যাসিভ ভয়েস। ক্রিকেট একটা কি? প্যাসিভ ভয়েস, মানে নিষ্ক্রিয়। তো কোনো একটা সেন্টেন্সে যদি সাবজেক্ট প্যাসিভ থাকে, তারপর যদি গ্যাপ থাকে, ওই জায়গায় অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব থ্রি বসে। অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব থ্রি, এই জন্য কি করছে? ইজ কল করছে। যে ইজ হলো অক্সিলারি ভার্ব আর ইজ এ কল থেকে কল আসে। হ্যাঁ, এরপর দেখো কইছে কি, এ বন্ড অফ ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ কিন্তু একা একা তৈরি হয় না, কারো দ্বারা তৈরি হয়, কারো দ্বারা তৈরি হয়। এটা একটা প্যাসিভ ভয়েস। এটা একটা কি? প্যাসিভ ভয়েস। এর জন্য অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব থ্রি বসে। এরপর দেখো কি আছে, কইছে যে আমাদের দেশে ক্রিকেটার অলরেডি কি বাঘ নামে পরিচিত। অলরেডি যে তোমার হলো কইছে কি, হয়েছে কি যে আমাদের ক্রিকেটাররা বা আপনার পরিচিত, সেজন্য হলো কি পাস্ট টেন্স। কোনো একটা সেন্টেন্স দেখো, এই জায়গায় আবার কি আছে, ব্র্যাকেটে বি দেওয়া আছে, ব্র্যাকেটে বি দেওয়া আছে, ব্র্যাকেটে বি দেওয়া থাকলে এম ইজ আর অজ হয়, এই জন্য ইজ করছে। তারপর অলরেডি আছে, কোনো একটা সেন্টেন্স যদি গ্যাপে থাকে, অলরেডি থাকে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস হ্যাড হ্যাড, সাবজেক্ট প্লাস হ্যাভস প্লাস ভার্ব থ্রি। আর এই থেকে হ্যাজ ব্যবহার করার কারণ হলো সাবজেক্টটা আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে হ্যাজ বসে, বাকি সময় কি বসে? দেখো এখানেও ব্র্যাকেটে বি দেওয়া আছে, ব্র্যাকেটে বি দেওয়া আছে, সাবজেক্ট আছে ক্রিকেটার। ক্রিকেটার হলো কি? প্লুরাল নাম্বার। আর প্লুরাল নাম্বার থাকলে তোমার ব্যবহার করতে হবে কি? অক্সিলারি ভার্ব আর ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? আর ব্যবহার করতে। তারপর হলো এই জায়গায় গ্যাপের আগে প্রিপোজিশন আছে, কোন একটা সেন্টেন্সে যদি গ্যাপের আগে প্রিপোজিশন থাকে তাহলে ভার্বের লগে আইএনজি যুক্ত হয়, ভার্বের লগে আইএনজি যুক্ত হয়। এরপর আবার অলরেডি আছে, অলরেডি থাকলে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে হ্যাভ হ্যাজ, তারপর হলো ভার্ব থ্রি, এর জন্য হ্যাজ প্লাস ভার্ব থ্রি। দেখো এটা আছে তোমার প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। আর প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স যদি থাকে আর সাথে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে কি হয়? ভার্বের লগে এস বাই এস যুক্ত হয়।
একটু পরে আয় তোরা ছুটি আসা দেখো খেয়াল করো। এরপর আছে আওয়ার ক্রিকেটার, আওয়ার ক্রিকেটার এটা আমাদের খেলোয়াড়রা কি করবো ভবিষ্যতে আরো প্রতিদ্বন্দ্বীমূলক খেলা খেলবে, এগুলো ফিউচার ইন্ডিপেন্ডেন্স। ফিউচার ইন্ডিপেন্ডেন্স এর গঠন হলো খেলত্ব বা উইল তারপর ভার পথ, খেলত্ব উইল তারপর ভার পথ। কোন একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার থাকে, কি নাম্বার থাকে প্লুরাল নাম্বার থাকে, তাহলে তোমার কি হবে ভার্বের কোনো পরিবর্তন হবে না।